কি দরকার আর আমাকে ভয় দেখানোর কি দরকার যে আপনি আসেন না এখানে আসলে সমস্যা হতে পারে আমি কোথায় আসছি আমাকে ওই ভয় দেখা লাভ আছে এই সাতক্ষীরার গ্রামে গ্রামে হেঁটে হেঁটে ঘোরা আছে 2001 সাল থেকে খুব ভালো করে মনে আছে আমার আমি আসতে চাই না এর পরেও একটা ডেট দিলাম আব্দুল গফুর ভাই বড় ভাই মানুষ আর এবাদুল্লাহ তোমার পিছনে লেগেই থাকে ভাই একদিন আসেন একদিন আসেন আপনার ছাত্র হিসেবে বলছি আসেন এই জোর করতে করতে হলো আপনারা বলে সুপার গুলো আটা এসে বেশি শক্ত লেগে আছে আসতেই হবে আসছে আলহামদুলিল্লাহ কিন্তু কি চুলকানি শুরু হয়েছে থানায় রিপোর্ট দেওয়া আহলে হাদিস উলামায়ে কেরাম কখনো থানায় গিয়ে ঘুরঘুর করে না তারা কুরআন সুন্নাহর সন্ধানে ঘুরঘুর করে আমাদের ওই সময় নাই আমরাও দাওয়াতি কাজ করি আপনারাও করেন কিন্তু কিভাবে দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালাই ওসি সাহেব একদিন এই বারমনবাড়ের ঘটনা আপনারা আসলেন বক্তব্য বন্ধ করার জন্য কিন্তু গত কয়েকদিন আগে কনসাল্ট হয়ে গেল নোংরা মহিলারা এসে নাচানাচি করে চলে গেল এতগুলো টুপিওয়ালা আসলে তো আমি বন্ধই করে দিতাম তো ওই দিন আসেননি কেন আপনি ওসি সাহেবের ব্রেন কি বুদ্ধিটা কি আচ্ছা ঠিক আছে মুজাফফর বিন মোহসিন আসবে সমস্যা আপনাদের আমিও মঞ্চে থাকবো আপনারাও থাকবেন যদি ভুল বক্তব্য দেয় তাহলে ওকে রেস্ট করে নিয়ে আসবো সবাই থাকবেন ওসি আসে মঞ্চে আসে হুজুরের একটাও নাই একটাও নাই কই আপনারা কোথায় গেছেন প্রশাসনকে আল্লাহ এখন বুদ্ধি দিয়েছে এখন প্রশাসনে অনেক ডিসি বুঝেন এসপি বুঝেন ওসি বুঝেন এখন গতদিন আসছি মানুষ কত ইতর হতে পারে কত নিচু হতে পারে কত খারাপ হতে পারে আহলে হাদিস মসজিদে খুতবাতে দেখি চুয়াডাঙ্গা সেই আলমডাঙ্গা ভিতরে একটা গ্রামে একর মসজিদ করতে পারেনি ইট গাঁথা ছিল একটা ঘর টিন দেওয়া ছিল ওটাকে মসজিদ বা সারা শুরু করে দিয়েছে আর এই খুতবাটা বন্ধ করার জন্য শুরু করেছে থানায় গিয়ে ফোন কিন্তু মাশাল্লাহ ওসি সাহেবের একজন এসআই এসে আমার সাথে দেখা করলো বলছে আপনার এতই ভক্ত শুধু মুসা পকড়ার জন্য দৌড়ে আসছে তুমি ওই থানায় যে কান পড়ায় দেখ কিলাপ করবে তোমার তো শরম করার দরকার লজ্জা করার দরকার আলেম উলামা হয়ে যদি এই পথে নামে দাওয়াতি কাজ করবে কে আমাদের ওই সময় নাই আলহামদুলিল্লাহ সালাফি দাওয়াত আহলে হাদিসদের দাওয়াত চলছে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ সাবাড় করে দেবেন ইনশাআল্লাহ দোয়া আল্লাহর কাছে কোরআন হাদিসের প্রতিনিধিত্ব আমরা করি করে যাব ইনশাআল্লাহ মরা পর্যন্ত শিয়াদের বিরুদ্ধে এবং কাফের মুশরিক জাহিলিয়াতের বিরুদ্ধে কথা বলবো আজকে যুবকদের নসিহত করব কি ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম যেখানে থেকে আল্লাহকে ভয় করো আজকে অনেকে এখানে বসে আছে আল্লাহর ক্ষমার মধ্যে আর কিছু আছে আল্লাহর গজবের মধ্যে জান সব বড় বড় পর্দা লাগানো আছে ওখানে নাচানাচি করছে জান দেখেন আপনি ওটা কি জাহেলিয়াত না তুমি যুবক ছেলে তুমি আহলে হাদিস ছেলে তুমি মুসলিম তুমি আর্জেন্টিনার পতাকা ঘরের উপর বাঁধা রাখছো তোমার লজ্জা থাকলে বোধ থাকলে বুদ্ধি থাকলে সামান্য ঈমান থাকলে তুমি আজকে পতাকা নামায়া পুড়াই দেয়া বলবে আল্লাহ মাফ চাও আল্লাহ মাফ চাই তোমার কাছে তোমাকে ক্ষমা করো তুমি যদি বোধ থাকে বুদ্ধি থাকে সামান্য যদি ঈমান থাকে এটা করতে পারো না তোমরা ইতিহাস জানো না ওই ব্রাজিলের ইতিহাস জানো না আর্জেন্টিনার ইতিহাস জানো না যে ফ্রান্স কয়েকদিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কি করলো এই শয়তানটা আর আজকে তার পক্ষ নিয়েছে হাই হাই আর ওরাই আবার বলছে মিছিল করলে তার বিরুদ্ধে ওরা এখন তার পক্ষে নিয়েছে বলছে গত খুতবায় পরশুদিন খুতবার মধ্যে একজন বলছে কাতার বিশ্বকাপের বিরুদ্ধে বলেছে তাই আরে ব্যাকুবাই ফুটবল খেলার বিরুদ্ধে বলবো কেন তুমি শরীর চলতে ধরে ফুটবল খেলো তুমি জুয়া ধরলে কেন বিশ্ব বেহায় একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠান উড়ন্তে লজ্জা শুরু হবে কেন যে শয়তান ইবলিসের জায়গায় সেখানে কেন কোরআন তেলাওয়াত হবে সেখানে হাফেজদের নিয়ে যাওয়া হবে কেন নষ্ট একটা জায়গায় কাতারে যত মানুষ ইতিপূর্বে মদ খাইছে এক রাতে তার সাথে মদ খাওয়া হচ্ছে সেখানে ও মদের বৈধতা দিয়েছে ভিতরে খাওয়া যাবে না হোটেলে গিয়ে খাওয়া যাবে তাই না এগুলো সব শিয়াপন্থী সব শিয়াপন্থী আর আমাদের মধ্যে ইরানের প্রতি মহব্বত বেশি ভাই ওর মানহাজ ভালো না
তোমাকেও বলে যাচ্ছি তোমার মানহাজ ভালো না, তোমার মহব্বত হলো ইরানের রাইসির প্রতি, তোমার মহব্বত হলো এরদোগানের প্রতি, আমাদের মহব্বত সৌদি আরবের প্রতি, হারাম আইনের প্রতি আমাদের মহব্বত। তুমি জানো না, তুমি তালেবানকে জামাই হিসাবে গ্রহণ করেছো, তালেবানের আকীদা জানো? বলছে তালেবান আমার দুলা ভাই, তালেবান দুলা ভাই তোমার, তাই না? তোমার শরম নাই, লজ্জা নাই, আর তুমি বলছো তালেবানরা ইসলামী খেলাফত সুরা পদ্ধতিতে প্রতিষ্ঠা করেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আফগানিস্তানে আহলে হাদিস মসজিদের ইমামকে হত্যা করে, বড় বড় আলেমকে হত্যা করে, মসজিদ বন্ধ করে দেয়, সে আলেমকে তুমি দুলা ভাই বানাইছো না জামাই বানাইছো তুমি? তোমার লজ্জা শরম কিছু নাই, তুমি তওবা করো, তোমার মানহাজ ঠিক নাই, তোমার ইমানই নাই। তুমি শিয়াদের প্রতি এত দুর্বল কেন? সুফিদের প্রতি এত দুর্বল কেন? তুমি একটু ভাবো, চিন্তা করো। শুধু গালি গালি সৌদি আরব, সৌদি আরব নিষ্পাপ তা বলছি না, কিন্তু তুমি ইরানের পক্ষ হয়ে সৌদি আরবকে গালি দাও কেন? ইরানের পক্ষ হয়ে ইয়ামানের পক্ষ হয়ে সৌদি আরবকে গালি দাও কেন? ও শিয়াদেরকে মারছে, তোমার অন্তটা জ্বলে যাচ্ছে একবারে, তাই না? ও ইয়ামানে হাজার হাজার আলেমকে হত্যা করছে, তুমি শুনছো না? সিরিয়াতে হাজার হাজার সুন্নি আলেমকে হত্যা করছে, এই ইরানে কয়েক কোটি সুন্নি মানুষকে হত্যা করেছে এই শিয়ারা। তোমার ইতিহাস জানা না? ইরাকে হত্যা করেছে, আফগানিস্তানে হত্যা করেছে, তোমার ইতিহাস জানা না? তুমি শুধু পাগলের মতো বকে যাচ্ছ। আল্লাহ আমাদের মানহাজটাকে সঠিক করে দিন, আমিন। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এত প্রশ্ন, সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি? সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। আবু তাহা আদনান জান্নাতের সুগান পেল কিভাবে, ওকে জিজ্ঞেস করেন আপনি, আমি জানি কিভাবে পেয়েছে। মাতলামি করার জায়গা পান না, সাহাবীর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, কিন্তু এ জান্নাতের সুগান পেল, এটা তো আকীদা বিরোধী কথা, ও বক্তব্য দেয় আকীদা বিরোধী। মূর্খ মানুষের বক্তব্য আপনারা শুনেন, এই জন্য আপনারা পথভ্রষ্ট হয়েছেন। আপনারা আকীদা সম্পর্কে জানতে হলে ভ্রান্তির বেড়াজালে একামতের দিন এই বইটা আপনারা পড়ার চেষ্টা করেন। এইটা সম্পর্কে আপনারা জানেন অবগত আগে থেকেই, এটা পড়লে অনেকটাই আপনাদের অবস্থাটা ক্লিয়ার হবে। আর তবলিগের ফাজায়েল আমল উঠানোর জন্য সহি ফাজায়েল আমল একটা বই বের করেছি আমরা, 705 পৃষ্ঠার সব কোরআন হাদিসের অনুবাদ। আপনারা আমলের সল এবং ফাজায়েল আমল বইটা সংগ্রহ করবেন। মসজিদের সামনে কিছু খালি জায়গা আছে যেখানে ছেলেরা সাধারণ খেলা করে, এটা কি জায়েজ? ওই খালি জায়গায় কি নামাজ পড়া হয়? মসজিদের সামনে খালি জায়গা দেয় সেখানে নামাজ হয় কি? ঈদে হয়? খেলা করা যাবে না। যেখানে ঈদের সালাত হয় ঈদগাহে, খেলার স্থানকে বা ইবাদতের স্থানকে খেলার স্থান বানানো যাবে না, সারা বছর বন্ধ থাকবে। এটা হলো খেলার স্থান নয়। এক, খেলতে গিয়ে খুশিতে সেজদা মারো তোমরা, আর্জেন্টিনা জিতে গেছে আর সেজদা মারিয়ে দিলে তোমরা, তোমার তো লজ্জা শরম আছে, তৌবা তৌবা তৌবা। একটা জাহেলিয়াতকে তুমি ইবাদত বানালে কি করে? একটা মহিলা বেটি ন্যাংটা হয়ে নাচছে, তাই মসজিদে সাদকা দিয়েছে, আমার বেটি ন্যাংটা হয়ে নেচে ফার্স্ট হয়েছে, তৌবা তৌবা। বক্তব্যের সাথে বাজনা লাগিয়ে টাকা ইনকাম করে ইউটিউবে কতটুকু জায়েজ? হারাম, হারাম, চলবে না। অফিসের মিটিংয়ের কারণে মাঝে মাঝে জহর দেরি করে পড়তে হয়, মাঝে মাঝে পড়ে। আজকে জহর কয়টায় পড়েছেন? কয়টায় পড়েছেন আজকে জহর বলেন? 1:15। আজকে ওয়াক্ত হয়েছে 11:48 কি 47। কেন পড়লেন? শো একটাই, 1:15 পরে পড়েছেন, তাই না? কেন পড়লেন? সালাত আগায় নিয়ে আসেন, অবলক্ষে সালাত পড়ার চেষ্টা করেন। হানাফি মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ তো অবশ্যই হবে, নামাজ হবে, কিন্তু ইমামের আকিদা দেখবে নাকি? ও মাজার পূজা দেখি না, ওর আকিদা যদি হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, কুফুরি আকিদা, ওর পিছনে নামাজ হবে না। ও তাবিজের ব্যবসা করে কেন দেখিনি? দেয়ান হোসেনের সাইদি ও আপনার কথোপকথন জানতে চাই, আগেই বলেছি ওটা শুনে নিন আপনি, আজকে আর বলবো না। এমনি তো বিশ্বাস করেন, আমি বললে কি বিশ্বাস করবেন? কোরআনই বিশ্বাস করেন না আপনি, কোরআন আছে তাই, হাদিসে বিশ্বাস করে না, সাইদি সাহেবের সাথে আমার কথা হয়েছে কিনা বিশ্বাস করেন আপনি? আপনার ঈমান ঠিক করে না, তারপরে বলবো। আহলে হাদিস মসজিদে মাযহাবে
এক উস্তাদ আসছে, এখন উস্তাদ হিসাবে তাকে ইমামতি করতে দেওয়া যাবে কি? বললাম আকীদা ঠিক আছে না জেনে নেবেন, ওকে জিজ্ঞেস করবেন বলবে আল্লাহ নবী নূরের তৈরি, জিজ্ঞেস করবেন বলবে আল্লাহ সব জায়গায় থাকে, ওর পিছনে নামাজ হবে না। নির্দিষ্ট পরিমাণে টাকা নির্ধারণ করে কোন বক্তা মাহফিল করলে সেই বক্তব্য শোনা যাবে কি? বেদাতির কোরআন তেলাওয়াত শোনা যাবে না, তো বক্তব্য শোনা যায় কি করে? আরে ডিমান্ড নিয়ে বক্তব্য, এই হারামখোর বক্তাকে ডাকেন কেন আপনারা? এই হারামখোর বক্তাকে ডাকেন কেন আপনারা? যে আগে থেকে চুক্তি করে এই হারামখোর বক্তা একটা। নতুন কোন মসজিদ বা মাদ্রাসা তৈরির সময় রাস্তাটকে টাকা আদায় করা যাবে কি? না, এটা করবেন না। মাইয়াতকে কবরে রাখার সময় কিভাবে রাখতে হবে? মায়েতকে কবরে নামাতে হবে আপনারা উত্তর কোন দিকে? এইদিকে উত্তর, তাই না? তাহলে যখন নামাবেন মাথা তো উত্তর দিকে দেয়, যখন নামাবেন কবরে তখন পায়ের দিক থেকে নামাতে, এটা একটা। আর কবরে রাখতে হবে কিন্তু ডান কাতে। কোন কাতে? ডান কাতে রাখবেন অবশ্যই। আর কবর যারা কাটে খুঁড়ে যারা, তাদেরকে বলবেন যে ওইভাবে যেন কাটে কি হয়, যেন ডান কাতে রাখা যায়, সিপ করে শোয়ানোর কোনো দলিল নাই, শোয়ানো যাবে না সিপ করে, এটা বেদাত, এটা করবেন না। ডান কাতে শোয়াবেন, মনে থাকবে তো? গোলাপ জল ছিটাবেন না। কবরে খেজুরের ডাল পোতা নিয়ে কোরআন হাদিসের বক্তব্য কি আপনি খুঁজে বের করেন পান কিনা? হ্যাঁ, কোরআন এই এটা একটা মানহাজ, এটা একটা মানহাজ বুঝার। আল্লাহ রাসূল তার মুজিজার কারণে তিনি দিয়েছিলেন ডাল, সাহাবারকে দিয়েছেন কেটা, তা আপনার রাসূল হলেন কখন? আপনি দিবেন কেন? আপনি রাসূল কখন হলেন? আপনার মুজিজা আপনার সাথে শয়তানও থাকতে চায় না, গায়ে যে গন্ধ। আমাদের এলাকায় কিছু মানুষ নামাজ পড়ে আবার নিয়মিত বিড়ি জ্বর দেখা, কত সাইজ করেছি আবার নতুন করে বলতে হবে কি? চেয়ে না চেয়ে ফতোয়া দিয়ে টাকা নেওয়া কি লেখছে না, জায়েজ কি? ফতোয়া দিয়ে টাকা নেওয়া জায়েজ কিনা এটা, তাই না? ফতোয়া দিয়ে টাকা নেওয়া জায়েজ, ফতোয়া খাটতে বের করতে টাকা লাগেনি, শ্রম লাগেনি। কোরআন সুন্নাহ শিক্ষকতা করা এগুলো করে জায়েজ আছে, সমস্যা নেই। যদি ফতোয়া বোর্ডের সদস্য হন আপনি, ফতোয়া নিয়ে আপনি টাকা নেবেন, এটা তো আপনার কি সম্মান একটা নিতে পারেন? আপনি কি ভিক্ষা করে খাবেন? বলে যে ইমামতি করে টাকা নেওয়া হারাম, তো ভিক্ষা করবে? ভিক্ষাও তো দেন না আপনারা। আমাদের এখানে এক মসজিদে ফজরের আজানের কিছু পরে জামাত শুরু হওয়ার পূর্বে মাইকে কমপক্ষে 30 মিনিট মতো এভাবে ডাকতে থাকে যে না, এগুলো বলা যাবে না। আজানের পরে ডাকাটা কি বেদাত? আজানের পরে ডাকাটা কি বেদাত? মসজিদে উন্নয়নের উদ্দেশ্যে মুসল্লিদের টাকা নির্ধারণ মতামত ছাড়া নির্ধারিত টাকা জোরপূর্বক আদায় করা যাবে কি? আপনি টাকা দিতে চান না, ওই জন্য তো নির্ধারণ করেছে। যেমন মুসল্লি আপনি তেমন কমিটির সদস্য, ঠিক আছে? মসজিদ কি ভিক্ষা করে চলবে? টাকা দেন না বলে তো কাজ করেছে, সামর্থ্য অনুযায়ী করেছে অবশ্যই। কারো 1000 করেছে, কারো 200 করেছে, মানে আপনার সামর্থ্য 200 আছে, আপনার উপর ভারী হয়ে গেছে, তাই না? আমাদের মসজিদের ফজরের আজান ওয়াক্ত হওয়ার আগে দেয়। হ্যাঁ, সাতক্ষীরাতে ফজরের ওয়াক্ত হচ্ছে 5:06, কিন্তু আজান হয় 5টাতে। না, ওই আজান আবার দেওয়া লাগবে। আজানের ওয়াক্তের আগেই যদি আজান দিতে, আজানের কি দরকার ছিল, ওয়াক্তের কি দরকার ছিল? এটা চলবে না কিন্তু। এক চামচ বেশি আহলে হাদিস, তাই না? শোনেন, বেদাত মানে কি বেশি করতে গেলে কিন্তু খবর আছে, সব সব কিছুই বেশি করতে চান কিন্তু এক জায়গায় বেশি করেন না। কোন জায়গায় বেশি করেন না? না, নুনু কাটার সময় বেশি কাটে না। বেড়ি জর্দাগুল এগুলো কি হারাম? আহলে হাদিস মসজিদে হুজুর জর্দা খায়, ও আহলে হাদিস মসজিদের ইমাম জর্দা খায়। ইমাম হলে কি করে? ও ঘাট ধরে বের করে দেবেন ওকে। কবরে লাশ কেমনে রাখতে হয় বলে দিয়েছি হুজুর, সংগঠন কি করাই লাগবে, না হলে কি জাহেলি মৃত্যু হবে? এমনকি এ ব্যাপারে যদি বলেন উপকৃত হতাম। সংগঠন একটা দাওয়াতের মাধ্যম, বুঝছেন?
আমাকে আজকে প্রশ্ন করেছে একজন যে ভাই বলবেন যারা সংগঠন করে না তাদের ঘাড়ে নাকি শয়তান ভার করেছে আমি বললাম যে কথারও কিন্তু বিচার হবে কিন্তু বুঝছেন কথারও কি এটাও আমল হবে আপনি যার সম্পর্কে বলছেন যাকে বলছেন তার মানহাসটা কি দেখে নেন সংগঠন একটা দাওয়াতের মাধ্যম আবার এখানে লিখলেন না হলে কি জাহেলি মৃত্যু হবে জাহেলি মৃত্যু অত সহজ হাদিস আসছে ওই যে বললাম হাদিসের অপব্যাখ্যা মান খলা আন রিবকাতাল ইসলাম আন উনুকিহি মাতা মিতাতান জাহেলিয়া যে ইসলামের গন্ডি থেকে বেরিয়ে আসলো তার জাহেলে মৃত্যু হলো যে সংগঠন এই এই হাদিসটা বলছে যে মাতা মিতাতান জাহেলিয়া যে সংগঠন থেকে বেরিয়ে গেল বা যে বায়াত করলো না বা যে সংগঠনে ঢুকলো না জামাতবদ্ধ হলো না তার জাহেলে মৃত্যু হলো নাউজুবিল্লাহ এই ব্যাখ্যা পৃথিবীর কোন আলেম করেননি আমি যদি একাই ব্যাখ্যা দিয়ে দিই এটা আমার সংগঠনকে জোরালো করার জন্য আমার মতে ব্যাখ্যা দিলে হবে এই হাদিসের সাথে আরো হাদিস আছে এটা কি বোঝানো হয়েছে এই এটা কিন্তু রাসূলের বাণী এটা আপনার কথা না আপনি এমনি নিজের কথার একটা ব্যাখ্যা আর নিজের মত সেটা আলাদা কিন্তু রাসূলের বাণী এটা সহিহ হাদিসের ব্যাখ্যা যদি সাহাবীদের মত না হয় রাসূলের মত না হয় তাহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান করলাম নাউজুবিল্লাহ হাদিস কি এই হাদিস দিয়ে আমরা দলিল দিচ্ছি যে অবশ্যই সংগঠনে ঢুকতেই হবে সংগঠন ছাড়া যেমন লেখছে এই বুঝটাই লেখছে সংগঠন ছাড়া যদি কেউ মারা যায় জাহেলিয়াতের মৃত্যু হবে আর এর সাথে অনেকে যোগ দিচ্ছে বায়াত করতেই হবে এই হাদিসের ব্যাখ্যা কি এটা যদি কোনো ব্যক্তি রাষ্ট্রীয় খলিফা যার একজন খলিফা আছে এবং এটা মানে ইসলামের রশি থেকে অর্থাৎ ইসলাম থেকে কেউ যদি বেরিয়ে যায় তাহলে কি সে তার জাহেলিয়াতের মৃত্যু হবে আমরা অর্থ করতে মান দা বিদাওয়াল জাহেলিয়া ফালাইসা মিন্না মানে সংগঠন থেকে যদি বেরিয়ে যায় জাহেলের দিকে চলে গেল আমি বলবো যারা এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ করব এই হাদিসটা এইভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে না সংগঠন আমিও করেছি সংগঠনের দাওয়াত আমিও দিয়েছি সংগঠনকে দাওয়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ তখন আমার কোনো বিরোধ ছিল না এখনো কারোর সাথে আমার বিরোধ নাই আলহামদুলিল্লাহ কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় যখন একটা হাদিসকে এই জায়গায় বায়াত লাগালেন আচ্ছা বায়াত যখন আমি লাগালাম কথাটা আমি আপনাদের বুঝি আমি সংগঠনে বেরিয়ে গেলাম মনে করেন তখন আমার উপরে হুকুমটা কি আসলো জাহেলি মৃত্যু কেন এখন আমার উপরে হদ জারি করা কি ওয়াজিব জামাত থেকে বেরিয়ে গেছি যেহেতু তাহলে আমাকে হত্যা করবে কে হত্যা করবে যার হাতে আমি বায়াত করেছি তিনি তো যারা সংগঠন করতে করতে আর করে না আবার দেখা যায় আবার এক সময় আসে যেমন আমাদের শেখ রফিকুল ইসলাম ভাই বহুদিন সাক্ষেরে আসছি দেখা করে না সংগঠন করে না কিন্তু যখন স্যার গ্রেফতার হলেন তখন তো ঠিকই আবার করা শুরু করলেন তাই না অন্ত 5-7 বছর মাঝখানে আবার কিছুতে বিরতি ছিল যখনই কাজ করলো না মানে সংগঠনে বেরিয়ে গেল তখন তার উপর হদ জারি করবেন আর আমির হিসাবে তাকে এখন হত্যা করা উচিত কারণ সে আমার বায়াত ভঙ্গ করেছে কি আমি পারবো তাকে হত্যা করতে না তিনি পারবেন বায়াত নিতে যিনি হদ জারি করতে পারবেন আর এটা নবী অতি বায়াত না এটা খেলাফতি বায়াত না এই বায়াত এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে মাতা মি তখন জাহিলা ইবনু তাইমা কি বলছেন দেখেন তারপরে শেখ আলবানী বলছেন কি শেখ বিন বাস কি বলছেন সরাসরি বলছেন হ্যাঁ দেখিল বায়াতু বিদআ এই বায়াত হলো বেদাতি বায়াত এবং তিনি বলছেন যে ঐক্যের পথটাকে ভেঙে দেয়
আমি বিস্তারিত বলবো না, এই হাদিসটা উল্লেখ করেছেন তো এজন্য কথাগুলো বলার চেষ্টা বললাম, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সাংগঠনিকভাবে দাওয়াতটা চলছে, বাংলাদেশে অনেকগুলো আহলের সংগঠন আছে, এটা কিন্তু ফের কানা দাওয়াতি মাঠে দাওয়াতি কাজ করছে। তবে আমি মনে করি সবার সাথে এক অপরের সাথে মহব্বত রেখে একসঙ্গে দাওয়াতি কাজ করা উত্তম, ভালো, এবং উম্মার জন্য সেটা ভালো হবে ইনশাআল্লাহ আশা করি। সকালে আমাদের হুজুর মসজিদের মাইকে গজল গান, মসজিদের মাইক ওর বাপের নাকি মক্তবের বাচ্চাদের ডাকে না, এটা চলবে না। বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে কি না? বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে না। ওরে ভাই কত বড় প্রশ্ন করেছে। আমি ডাক্তার জাকির নায়েকের একটি ভাষণে জানতে পারলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো পুত্র সন্তানের পিতা হবেন না, কিন্তু আমরা বিভিন্ন ভাষ্য মতে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পুত্র সন্তান ছিল। আসলে আমি আপনার কাছে থেকে সঠিকভাবে জানতে চাই, অনুবাদে হয়তো ভুল করেছে, সন্তান ছিল বুখারী হাদিস, নাম রাখছেন ইব্রাহিম, আল রাসূল বলছেন যে আজকে আমার পরিবারে একটা সন্তান জন্ম নিয়েছে, সাম্মাইতুহু বিসমাবি ইব্রাহিম, আমার বাপের নামে নাম রাখছি ইব্রাহিম নাম রাখছি, অনুবাদে হয়তো ভুল হয়েছে, জাকির না কি বলেছে তত জানি না। আরো প্রশ্ন, দুই মাস জেল খাটেছিলেন, সাইদি সাহেবের সঙ্গে কি দেখা করেছেন? ঘুরে একই প্রশ্ন করতেছে। আমি তো বলেছি, আপনারা বললে তো বিশ্বাস করবেন না, 3 মাস 22 দিন ছিলাম, 4 মাস 10 দিন না 4 মাস 10 দিন ছিলাম জেলখানায়, দুনিয়ার কবর এটা, 3 মাস 22 দিন ছিলাম, প্রত্যেক দিনই দেখা হতো, একসঙ্গে হাঁটাহাঁটি করতাম, কথাবার্তা হতো, যেটা আগে বলেছি ওইটাই। একামতের বাক্য চারবার করে দলিলটা বলবেন, আবু দাউদের হাদিস আছে, হাসান হাদিস, যদি কেউ দুইবার করে দেয় একামতের বাক্য তাহলে দিতে পারে, তাকে নিন্দা করতে পারবেন না। তবে আল্লাহ রাসূলের নির্দেশ, এটা সাহাবীর আমল, রাসূলের নির্দেশ ছিল একবার একবার করে, আল ইকামাতু ফুরাদ হাদিস শব্দ আছে, একামত একবার একবার করে দেওয়াটাই উত্তম। তো এটাকে দিয়ে দিয়েছে, জাযাকুমুল্লাহ খাইর। আবার কারেন্ট বিল বাকি পড়লে যে জরিমানা নেওয়া হয় এটা কি সুদের সমতুল্য, জানালে উপকৃত হব? না, সুদ হবে কেন? সুদ দেওয়ার কথা বলছেন না, সুদের সমতুল্য না, আপনি ঠিক মতো দেননি, জরিমানা করেছে, থামেন না, কত টাকা দেওয়া লাগবে আর প্রায় দিন যাক। বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে না থাকলে তার কোনো ইবাদত নাকি কবুল হবে না। দেখেন সংগঠন করতে যায় কি বুঝা বুঝেছে, কি কড়া ফতোয়া রে ভাই, সংগঠনটা প্রতিষ্ঠানের মতো, বুঝেন না কথা, কিসের মতো? প্রতিষ্ঠানের মতো। আমি আজকে এই প্রতিষ্ঠানে চাকরি করছি, কালকে করলাম না, আর এক প্রতিষ্ঠানে গেলাম, তাই বলে কি আমি কি দার্স যেমন দাওয়াতের মাধ্যম, আলোচনা তেমনি দাওয়াতের মাধ্যম, লেখালেখি দাওয়াতের মাধ্যম, আপনি খারিজ করে দিলেন কেন? হ্যাঁ, আর এখানে কি বলছে ভাষাটা, কি কড়া ভাষা রে ভাই, ইবাদতই কবুল হবে না জামাত ইসলাম না করে। জামাতে ইসলামী, এই ইসলামী শব্দের ব্যাখ্যা জানেন কি আপনারা? আপনারা নিজেরাই পড়বেন, 3টে মতবাদ পড়লে ছাড়েন, স্যারের একটা বই 3টি মতবাদ পড়বেন, তাহলে আপনাদের কাছ থেকে আপনাদের অনেক কিছু শেখা হবে, জানা হবে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ যাব আজকে সবার সম্মানিত প্রধান বক্তা জয়ন্ত মুজাফরের কাছ থেকে আমাদের